আশীতিতম অধ্যায়ে এখানে বলছেন সুদমা বিপ্র, সুদমা বিপ্রের কথা আশীতিতম অধ্যায়ে। রাজা পরীক্ষিত মহারাজ কিছু এগিয়ে যাক, নাহলে অনেক বাকি। আশীতিতম অধ্যায়েতে এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, ভগবান অনেক ভগবানের যে মুকুন্দের অনেক বীর্যবতী লীলা কীর্তন করছেন, আর এই কথা শ্রবণ করার পর কাউর কি তৃপ্তি হয় আরও মনে হয় শুনি। সে রাজবাচ, ভগবান জানি চাত্মনে মুকুন্দস্য মহাত্মনঃ বীর্যানি অনন্ত বীর্যস্য শ্রোতুমিচ্ছামহে প্রভো, কোনো শ্রুত্যা সকৃত ব্রহ্মণ উত্তম শ্লোক সৎকথাঃ বিরামিত বিশেষজ্ঞ বিষণ্য কামমার্গণে। বীর্যেন অনন্ত ভগবানের বীর্য মুকুন্দের সেই সব সমস্ত কথা যেন মনে হচ্ছে আমি শ্রবণ করছি, নতুন লাগছে। নিরন্তর কামে ক্রোধে অভিভূত এইসব জীব সকল বাণেতে বদ্ধ, হৃদয়তে কাম বাণে এবং বিষণ্ণ। কোনো কোন বিশেষজ্ঞ ব্যক্তি অসকৃত উত্তম স্বরূপ ভগবানের কথা শ্রবণ করে তার থেকে বিরাম লাভ করতে পারে? ভগবানের কথা থেকে বিরত হতে পারা যায় না। এইভাবে ধীরে ধীরে অনেক কথা জানতে চাইলেন আর সেখানে প্রশংসা করতে চাইলেন। সাবাগ জয়া যস্য গুণান গৃণীতে করৌ চ তত কর্ম করৌ মনশ্চ স্মরেদ বসন্তম স্থির জঙ্গমেষু শৃণোতি তত পুণ্য কথাহাস কর্ণ শিরস্সু শিরস্তু তস্যো ভয়লিঙ্গ মানমেদ তদেব যত পশ্বতি তদহি চক্ষু অঙ্গানি বিষ্ণুরথ তজ্জনানান পাদ দুকম জানি ভজন্তি নিত্যম। এইভাবে প্রশংসা করছেন, সেইটা কি বাকশক্তি মানুষ যে কথা বলবার ক্ষমতা দিয়েছে, এই বাকশক্তির তখনই সার্থকতা হয় যখন ভগবানের গুণকীর্তন করে। আর সেই মনের সার্থকতা ক হাতের সার্থকতা ভগবানের সেবা করলে, ভগবান গুরু বৈষ্ণবের সেবা করলে, আর মনের সার্থকতা যদি তা ভগবানের চিন্তনে লেগে থাকে, তাহলে যে সময়টুকু আমরা ভগবানের সেবা থেকে বিরত থাকব সেই সময়ের মধ্যে যদি যমরা চলে আসে তাহলে সেটা চলে যাবে। যে সময়টুকু আমরা ভগবত চিন্তা করব না, ভগবানের কথা শ্রবণ করব না, ভগবানের চিন্তা করব না, ভগবানের সেবা করব না, ঘরের সেবায় ব্যস্ত হয়, ঠিক সেই সময় যদি আমার মৃত্যু হয় ব্যাস গেল। এই জন্য সকালে বলা হয়েছিল একটা বিধি এবং একটা বিধি একটা নিষেধ, এটাকে কেন্দ্র করে সমস্ত যত শাস্ত্রের বিধিনিষেধ আছে সব একটা একটা বিধি একটা নিষেধ। সেই বিধিটা কি? স্মর্তব্যম সততম সততম বিষ্ণু বিস্মর্তব্যম ন জাত উচিত। সব সর্বসময় অনুক্ষণ ভগবানকে স্মরণে রাখবে আর কোনো সময় ভুলবে না। এই একটা বিধি একটা নিষেধকে কেন্দ্র করে যত বিধিনিষেধ আছে সমস্ত ভগবানকে স্মৃতিতে রাখবার জন্য এটা শাস্ত্রের কথা। সুতদেব গোস্বামী নৈমিষ আরণ্যতে হরিকথা বলছেন, আর সুতদেব গোস্বামী কার কথাটা বলছেন না, সুখদেব গোস্বামীর সঙ্গে পরীক্ষিত মহারাজের যে বার্তা হয়েছিল মানে ঘটনাটা অনুভব করতে হবে। সুতদেব গোস্বামী 88,000 ঋষির সম্মুখে যে ভাগবত কথা বলছেন সেটা কোন কথা বলছেন? যে কথা তিনি শ্রবণ করেছিলেন সুক্তাল ক্ষেত্রে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে কথা প্রবচন করছিলেন সেই সময়তে আমাদের এই সুতদেব গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। যে যে কথা ঠিক যেমন যেমনভাবে শ্রবণ করেছিলেন তার নাম হচ্ছিল উগ্রসভা। উগ্রসভা মানে হচ্ছে ঠিক যেমনভাবে শ্রবণ করেন উগ্র, মানে শ্রবণের সঙ্গে একবারে চোখ একটু এদিক ওদিক করেন না, যা শ্রবণ করবেন ঠিক ইনট্যাক্ট সেগুলোকে সব শ্রবণ করে ধারণ করতে পারে। ঠিক সেই কথা বলতে গিয়ে সুতদেব গোস্বামী এখন এই মুহূর্তে যেহেতু রাজা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে যে প্রশ্ন করেছেন তখন সুতদেব গোস্বামী পাদ বলছেন এইভাবে এরকমভাবে সুতবাচ বিষ্ণুরাতেন সংপৃষ্ট ভগবান বাদরায়ণী
বাদরায়ণী মানে হচ্ছে সুখদেব গোস্বামীর কথা বলছেন বেদব্যাসের, যে সেখানে বলছেন বিষ্ণুর আতেন সংকৃষ্ট ভগবান বাদরায়ণী বাসুদেবে ভগবতী নিমগ্ন হৃদয় অববৃত। ঠিক এইভাবে যখন সুতদেব গোস্বামী বলছেন, যখন পরীক্ষিত মহারাজ এভাবে আমার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে বাদরায়ণী সে কাছে যখন প্রশ্ন করলেন, তখন সুখদেব গোস্বামী এবার তার উত্তর দিতে আরম্ভ করলেন। মানে বলছেন সুতদেব, সুখদেব যা যা বলেছেন সেটাকে উদ্ধৃতি করবার জন্য এখানে এই জন্য বলা হচ্ছে শিশুকুবাচ। সুখদেব গোস্বামী এবার বলতে আরম্ভ করলেন, সুখদেব গোস্বামী শিষ্যের প্রার্থনায় বলতে আরম্ভ করছেন কি শিশুকুবাচ, কৃষ্ণ স্বাশিদ সখা কশ্চিদ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ, কৃষ্ণ স্বাশিদ সখা কশ্চিদ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়ঃ। শ্রী সুখদেব গোস্বামী বলছেন কৃষ্ণ স্বাশিদ সখা কশ্চিদ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়ঃ। কৃষ্ণ স্বাশিদ সখা কশ্চিদ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়ঃ। তাহলে কৃষ্ণের একজন বন্ধু ছিলেন, সেই বন্ধুকে কিভাবে তার উপাধি দেওয়া হচ্ছে, অনেকগুলো তার উপাধি। এক হচ্ছে কৃষ্ণ স্বাশিত সখা কষ্যে, একটা একদা কৃষ্ণের এক শিষ্য এক বন্ধু ছিল সখা কষ্যে, ব্রাহ্মণ তিনি ছিলেন, ব্রাহ্মণ না ব্রাহ্মণ এবং ব্রহ্মবিত্তমহ, ব্রহ্মবিদ ব্রহ্মবিত্তর ব্রহ্মবিত্তমহ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। অর্থাৎ বলছেন ব্রহ্মবিদগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ, পরব্রহ্মবিদ, যেটাকে বলছেন শব্দে পরেচ নিষ্ণাতম সেই। এখন ব্রহ্মবিত্তমহ বলতে যদি কেউ মানে করে নেয় নিরাকার ব্রহ্ম তা না, সেখানে কি ব্রহ্মবিত্তমহ, সেখানে এখানে মানে হলো যে শব্দে পরেচনে স্নাতম, শব্দব্রহ্ম পরব্রহ্মেতে প্রত্যক্ষ অনুভব আছে, শুধু শাস্ত্র জ্ঞানটা নেই অনুভব আছে। আর বিরক্ত তিনি কেমন বলে, বিরক্ত সর্ব ইন্দ্রিয়ার্থেষু, প্রত্যেকটা ইন্দ্রিয় যা যা বস্তুগুলো তোমার ভোগ করতে চায়। আর এখানে যেই যে কৃষ্ণের সখা, ইন্দ্রিয়গুলো যে যে বিষয়েতে ব্যস্ত থাকে সেই সমস্ত বিষয়ের প্রতি সেই যে কৃষ্ণের এই সখা বিরক্ত, কোনো ইন্দ্রিয়ের কোনো বিষয়েতে তার কোনো আকাঙ্ক্ষা নাই, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু। তারপর আরেকটা উপাধি দেওয়া হচ্ছে প্রশান্ত আত্মা, প্রো পরা অপ অনু এগুলো ব্যাকরণে বসে শব্দের অর্থকে বাড়িয়ে দেয়, তাই তো এইগুলো। এই জন্য এখানে বলছেন প্রশান্ত আত্মা, শুধু শান্ত আত্মা, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তিমুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, আর কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, যার ভেতরে কামনা বাসনা সমস্ত কিছু রয়েছে সে কোনোদিন শান্ত থাকতে পারে না, হয় না। তার শরীরটা অনেক সময় দেখে শান্ত হয়ে রয়েছে কিন্তু মনের মধ্যে কিন্তু ঢেউ চলছে। এই জন্য যাদের কামনা বাসনা আছে তাদের দ্বারা কৃষ্ণ ভজন হওয়া সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ ভজন কোন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণের কথা আমি বলছি, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত রয়েছে যদি কেউ না পারে, যদি কামনা বাসনা থাকে তো কী করবে, মরবে নাকি, বলে মরতে তো হবে না। সেখানে একটা শ্লোকের আলোচনা করা হয়েছিল, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। সেখানে বলা হয়েছিল অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যদি এমন হয় অকাম কোনো কামনা বাসনা তো অতি উত্তম, আর যদি কামনা বাসনা আছে বলে তাহলেও তোমার অন্য দেবতাকে পুজো করো না, অন্য দেবতাকে পুজো করা ছাড়ো, ছেড়ে তোমাকে কী করতে হবে, পুজো করতে হবে কাকে, কৃষ্ণকে। আর যদি বলে শঙ্কর ভগবানের মাথায় জল চড়াবো না, চড়াবে যদি চড়াও তাহলে উপলব্ধি করে চড়াবে শঙ্করকে, শঙ্করের তত্ত্ব জেনে, বৈষ্ণবানাম যথা শম্ভু
একে শিবাদি দেবতাকে আলাদা স্বতন্ত্র একটা ঈশ্বর কৃষ্ণ একটা তার সঙ্গে কৃষ্ণের কম্পিটিশন হতে পারে, এরকম একটা ভাবনা আনলে অধঃপতন। ওই জন্য দশবিধ নামাপদাদে যেটা যেটা বলো আলোচনা করতে, সেখানে বৈষ্ণব নিন্দা গুরু প্রথমেই বলা, বৈষ্ণব গুরু বৈষ্ণবের নিন্দা বলা আছে, তারপর শিবাদি দেবতার কথা বলা আমি পুরো সময় কোনো সময় সময় হলে আলোচনা করব। তাহলে এখানে বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, তারপর বলা হচ্ছে প্রশান্ত আত্মা, শুধু শান্ত না প্রকৃষ্ট রূপে শান্ত হয়ে গেছে, প্রগাঢ় রূপে শান্ত হয়ে গেছে, এইসব কথা বলা যায়। মানে এমন শান্ত যে কৃষ্ণ ছাড়া তার হৃদয়ে হৃদয়ের প্রত্যেকটা ধমনীতে কৃষ্ণের নাম উচ্চারিত হচ্ছে, সমস্ত ধমনী প্রত্যেকটা জায়গায় কৃষ্ণ কৃষ্ণ সমস্ত উচ্চারিত হচ্ছে। হনুমানজি মহারাজ যখন বসে নাম করেন, যখন কীর্তন করেন, নারদজি মহারাজ অবাক দেখছেন, হনুমানজি মহারাজ আমরা কীর্তন করছেন, জয় রাম শ্রী রাম জয় জয় রাম বলে কীর্তন করছেন। নারদজি দেখছেন যে হনুমানের প্রত্যেকটা লোমকূপ থেকে রাম নাম বেরোচ্ছে, প্রত্যেক লোমকূপ থেকে রাম 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 রাম, আশ্চর্য কথা। যখন কেউ নামেতে মোহিত, মহাপ্রভুর এটা উদাহরণ, মহাপ্রভু তো সাক্ষাৎ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রত্যেকটা লোমকূপে মনে হচ্ছে ফোড়া হয়েছে, প্রত্যেকটা লোমকূপে যে আমাদের গর্ত আছে তার ব্রণ হয়ে গেছে, ব্রণ ব্রণ হয়ে গেছে, প্রত্যেকটা গায়ে রক্ত বেরোচ্ছে, এরকম অবস্থা। তাহলে ভগবানের নামে যে কত শক্তি, হেঁটে যদি কেউ অনুভব করে তাহলে তাদের দুর্ভাগা বলা হবে না, যতক্ষণ নামে তো অবিশ্বাস থাকবে ততক্ষণ তাকে দুর্ভাগা বলা হয়। নামের মতো সম্পত্তি আর কিছু নাই, যে ধন যে সম্পত্তি তুমি আশ্রয় করে এই জগৎ থেকে নাচতে নাচতে চলে যেতে পারবে, নাম। যতক্ষণ পর্যন্ত নামে তোমার রুচি হলো ততক্ষণ তোমার সংসার বন্ধন তোমার তো গলা টিপে মারবে, তোমাকে কিছু করার নেই, এ তো সংসার কেউ বাঁচাবে না, সংসারে পিতা মাতা ব্যাংকের টাকা কোনোটাই তো তোমাকে বাঁচাবে না। তোমার যখন চলে যাওয়ার অবস্থা হবে কাঁপবে তুমি, তখন বিষের মতো লাগবে, আত্মীয় পরিজন পুত্র কে কী করবে, এ লোকে বাঁচাবে? এটা গজেন্দ্র যখন গজেন্দ্র লীলা যখন আলোচনা করলো তখন কী হলো, গজেন্দ্র কতদিন অপেক্ষা করলেন যে আমাকে আত্মীয় পরিজন সবাই টেনে টুনে তুলবে, যখন কিছুতেই গজেন্দ্র উদ্ধার দেখলেন কেউ পারল না, তখন সে আস্তে আস্তে চিন্তা করলো তাহলে কি করব আমি, আমাকে তো কেউ বাঁচাতে পারলো না। তখন ধীরে ধীরে মনস্থির করলে তখন মনের মধ্যে উত্তর পেল, যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানু শিক্ষিতম, পূর্বজন্মের সে শিক্ষিত সেই মন্ত্র ভগবত ভজনের কথা তার মনে পড়ে গেল, তারপরে সে তাকে ভগবান এলো রক্ষা করলো। তো গজেন্দ্র বলেছিল, ঠাকুর আমার এই হাতি জন্মটা রক্ষা করার জন্য তোমাকে আমি বলিনি, আমি একটা বড় হাতি বেশি করে কলা গাছ খাবো, তুমি আমাকে বাঁচিয়ে দাও কুমিরের কাছ থেকে, আমি এই কথা বলিনি, আমি তোমাকে বলেছিলাম আমি যে গ্রাহ জন্ম হয়েছে অজ্ঞানেতে, আমি যে ডুবে রয়েছি, আসল ডুবে যাওয়া আসল মরে যাওয়া হলো অজ্ঞানেতে, বাস্তবিক পক্ষে আমাদের ইংরেজিতে একটা কথা আছে যে একটা কাপুরুষ মরে যাওয়ার আগে বহুবার মরে, তাই তো? আর এই কথাটা ঠিকই কথা, আর আমরা বলি একটা অজ্ঞানী অনেকবার মরে, একজন মনে একবার মরল, পরে পরপর অজ্ঞান যতদিন থাকবে তো তার তো মৃত্যু আর জন্ম চলবে, যতক্ষণ পর্যন্ত তার তত্ত্বজ্ঞান জাগরুক না হবে, নামের কৃপা যতক্ষণ না হবে তার জন্ম মরণের মালা তো তার থামবে না, থামবে কি? ব্যাকরণের সেই জ্ঞান সে কি বাঁচাবে? ব্যাকরণের জ্ঞান কি বাঁচাবে? ব্যাকরণ ব্যাকরণের জ্ঞান বাঁচাবে না, ডুঙ্ক্রিয়করণে ইত্যাদি শঙ্করাচার্য বলেছেন, মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাত কালো সর্বম ইত্যাদি সব বলেছেন সে সমস্ত কথা। তারপরে এখানে দেখা যাচ্ছে বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা, আত্মার ভেতরে তার কোনো কামনা বাসনা নেই, আর তার ফলেই তিনি জিতেন্দ্রিয়, অর্থাৎ সম দম শৌচ সর যা কিছু সবই তার ভেতরে আছে। আর
এখানে তিনি প্রকৃষ্টরূপে শান্ত দশা লাভ হয়েছেন কৃষ্ণতে, কৃষ্ণের গুণগান কৃষ্ণের সেবা তাতেই উপশম প্রাপ্ত হয়েছে। উপশম মানে ঔষধি, একটা রোগ হলে উপশম খোঁজে। তো এই জড়জগতে যে ভবরোগ তার উপশম হচ্ছে একটাই, সেটা ভগবান নাম, ভগবানের লীলা, ভগবানের কথা, এটি হচ্ছে তার ঔষধ। আর কোনো দ্বিতীয় কিছু করতে পারবে না, কোনো কিছুতে সমাধান হবে না। তাহলে আমরা দেখলাম কৃষ্ণভক্ত নিষ্কামতএব শান্ত প্রশান্ত, এখানে বলা যদৃচ্ছয় উপপন্নেন বর্তমান গৃহাশ্রমী, বর্তমানে তিনি গৃহাশ্রমী অর্থাৎ গৃহস্থ আশ্রমে রয়েছেন। কে? সুধাম বিপ্র কথা বলছেন, যদৃচ্ছয় উপপন্নেন বর্তমান গৃহাশ্রমী, ভগবানের ইচ্ছায় ঘরেতে সংসারে যা চলে আসে সেইটুকু দিয়ে জীবনযাপন করেন, যাটুকু ঘরে আসবে ভগবানের ইচ্ছায়। যদৃচ্ছয় উপপন্নেন বর্তমান গৃহাশ্রমী, আর তস্য ভার্যা কুচ্চৈলস্য খুৎকামা চ তথাবিধা, তার ওই যে পত্নী সেও ছিল ব্রাহ্মণী, সেও অত্যন্ত বৈরাগ্যবতী আর ক্ষুধা তৃষ্ণা সমস্ত সহ্য করে থাকেন, দাঁতে দাঁত চেপে আর এক একখণ্ড মলিন বস্ত্র সেও ছেঁড়া, কোনো মতে এই জীর্ণ বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করেন। কিছু অন্য যদি কোনোরকমভাবে উপস্থিত হলো সেটা স্বামীদেব ভগবানকে ভোগ দিয়ে স্বামীদেবও তাকে দিয়ে দেন, আর স্বামীদেব আর নিজে ক্ষুধায় জীর্ণ হতেন, যতটুকু সামান্য কিছু এলো যদি আসে সে স্বামীকে দিয়ে দিয়ে নিজে কষ্ট ভোগ করতেন, এরকম পতিব্রতা রমণী। একদিন সেই পতিব্রতা রমণী তিনি অত্যন্ত মলিন বদনে স্বামীর কষ্ট, নিজের কষ্ট ঠিক আছে, স্বামীর কষ্ট গৃহে গৃহস্থ সংসারে যে কষ্টটা এটা দেখে মলিন বদনে স্বামীকে একদিন বলছেন, পতিব্রতা প্রতিম প্রাহ ম্লায়তা বদনেন সা দরিদ্রম সিদমানা বই বেপমানাভি গম্যচ, অত্যন্ত এই দারিদ্রতা ভরে সব দেখে অবসাদপ্রাপ্ত হয়ে ভয়ে কম্পমান হয়েছিলেন। আর একদিন ধীরে ধীরে স্বামীকে বলছেন যে দেখো যে আমাদের তো কোনো চিন্তা নেই, তোমার কি মনে আছে যে তোমার বন্ধু সেই দ্বারকাতে আছে, দ্বারকাধীশ তিনি এখন, তিনি বলছেন দরিদ্র সিদমানাম ওই বেপমানাভি গম্যচ মনু ব্রহ্মণ ভগবত সাক্ষাৎ সাক্ষাৎ শ্রিয় পতিহি সাক্ষাৎ শ্রীপতি রুক্মিণীপতি লক্ষ্মীপতি, তিনি দ্বারকায় আছে তোমার বন্ধু, ব্রাহ্মণস্য শরণ্যশ্চ ভগবান সাত্যতর সভা, তার লক্ষণ হচ্ছে ব্রাহ্মণ্যদেব আর শরণাগতকে তিনি রক্ষা করেন ভগবান সাত্যতর সভা আর সাক্ষাৎ লক্ষ্মীপতি, আর তমু পৈহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম, তিনি সাধুদেরকে গ্রব্রাহ্মণ হিতায়চ ইত্যাদি মন্ত্রে তাকে ডাকা হয়, তিনি ব্রাহ্মণ বৈষ্ণব সাধুগণের এত আদর করেন কল্পনা করা যায়। তাহলে এক কাজ করো না, তম ও পৈতি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম দাস্যতি দ্রবিণম ভূরি সিদাতে তে কুটুম্বিনে, বলে তম উপৈতি মহাভাগ তার কাছে যাও না কেন, তার কাছে একটু গেলে ভালো হয়, তো বন্ধু তার কাছে যাও, তম উপৈতি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম সেতু সাধুপরায়ণ, আর তোমাকে দাস্যতি দ্রবিণম ভূরি অনেক সম্পত্তি দেবে, তাহলে আমাদের অভাব চলে যাবে। কিন্তু সুদামা বিপ্রের মনে স্বপ্নেও কোনোদিন এটা আসেনি যে আমার বন্ধুর কাছে গিয়ে কিছু টাকা পয়সা চেয়ে আনবো। এখন পত্নী বলল, পত্নী এ ধরনের কথা তাকে বলার পরে সঙ্গে সঙ্গে তার মাথায় ঘুরল আর এই দ্বারকা গেলে তো হয় কৃষ্ণের দর্শন হবে, সুদাম বিপ্রের মাথায় কখনো আসলো না স্ত্রী এই যে প্রেরণাটা দিল যাও না ওখানে কিছু দেবে, কিন্তু ও অর্থটাকে নিল অন্যভাবে, বলছে স্ত্রী আজকে প্রেরণা দিচ্ছে ব্রাহ্মণী বৈষ্ণবী, সে বলছে বন্ধুর সঙ্গে দেখা করতে, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে, তাহলে প্রেরণা তো দিল। যেমন অক্রূর, অক্রূরকে যখন কংস বলল তুমি এক কাজ করো কৃষ্ণ বলরামকে মথুরা থেকে নিয়ে আসো, তখন অক্রূর কী বলেছিল, আজকে কংস আমার গুরুর কাজ করলো, তাহলে ও যদি না পাঠাতো আমি তো ফেতাম না। তো সেরকমই যারা সারগ্রাহী ওরকমই হয়,
সে ডুবে রয়েছেন কৃষ্ণ প্রেমে, বলে ভালো কথা বলেছে তো গেলে হয়। দীর্ঘদিন কোন ছোটবেলা তার সঙ্গে পড়াশোনা করেছিলাম একসঙ্গে সন্দীপনির মণি আশ্রমে, তো ভালোই হবে। এইভাবে বলছেন যখন তম পৈতি মহাভাগ সাধনাঞ্চ পরায়ণম দাসতি দ্রবিণম ভুরি সিদতে তে কুটুম্বিনী, তোমাকে অনেক কিছু দক্ষিণা দেবে। আস্তে অধুনা দ্বারাবত্যাম, সে তো দ্বারকাতে আছে। ভোজ বৃষি অন্ধকেশ্বরহা বৃষি অন্ধকেশ্বর বৃষিবংশ এদের সব মূল, আর কি করব বলছে স্মরতঃ পাদ কমলম আত্মানম অপিজয়ছতি, তার চরণকমল যারা চিন্তা করে ভগবান নিজেকে দান করে দেয়। ব্রাহ্মণী কত সুন্দর সুন্দর কথা বলছেন, বলছেন তার চরণকমল যে স্মরণ করে তাকে নিজেকে পর্যন্ত দান করে, স্মরন্তহ পাদ কমল কমলম আত্মানম অপিজয়ছতি, সে এত বড় দানী কৃষ্ণ দয়াল লক্ষ্মীপতি। কিংনু অর্থ কামান ভজত তানি অভিষ্ঠান জগৎগুরু, সেই জগৎগুরু কৃষ্ণম বন্দে জগৎগুরুম, তাই তো জগৎগুরু তাকে আত্মদান পর্যন্ত করে থাকেন, তার পাদপদ্ম যে স্মরণ করেন, তিনি ভজনকারীকে প্রায়শ অভিষ্ট সব কিছু দেন। ও অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম, যদি কাউর মধ্যে কামনা বাসনা থাকে তাকেও বলা হচ্ছে শাস্ত্র উপদেশ করছে, ঠিক আছে তুমি এক কামনা বাসনা আছে অন্যান্য দেবতান্তরের পুজো করতে যেও না, তার কিন্তু সর্বনাশ হবে, কৃষ্ণকেই ডাকো। বলে কেন কৃষ্ণকে ডাকবো, বলে কৃষ্ণের প্রতিজ্ঞা আছে যোগক্ষেম বাহামিহাম, যোগ যেটা তুমি পেয়েছ সেটাকে সংরক্ষণের দায়িত্ব, অর্থাৎ তোমার যেন বুদ্ধিভ্রষ্ট না হয় সেরকম দায়িত্ব নেবে কৃষ্ণ, কৃষ্ণ এইটা অন্য কোনো দেবতা নেবে না, অন্য কোনো দেবতা কোনো এরকম রেসপন্সিবিলিটি দায়িত্ব নেবে না, তুমি চেয়েছ আমি দিয়ে দিয়েছি আমার কি আছে। কিন্তু ওইটা দান করার পরে তার কি ঘটনা ঘটতে পারে, তার কোনো ফলো আপ করা, তাকে কোনো পরে যেন বিপদ হলো সেটা কিছু না, যেন আমরা একটু পরেই দেখব কিছুদিন পরে কিছুক্ষণ পরে কালকে আমরা দেখতে পারো কিভাবে বৃকাসুর শঙ্কর ভগবানকে ভজন করেছিল, শঙ্কর ভগবান তাকে আশীর্বাদ দিয়ে দিয়েছিল যার যার মাথায় হাত রাখবে সে মরবে, যেমন দেখবো অসুর। কিন্তু শঙ্কর ভগবান নিজেই পালিয়ে পথ পাচ্ছে না, কোথায় পালাবে, কিন্তু কৃষ্ণ ভগবান তা নয়, বাঁচালো কে, তখন তো কৃষ্ণই বাঁচালো। বটু বামন ও শকুনি নন্দন এত দৌড়াচ্ছ কেন, বলে এখন সময় নেই, কত দাঁড়াও না, এত সুন্দর তোমার শরীর দৌড়াচ্ছ কেন, কারণটা তো বলো, এমনও তো পারে আমি সমাধান করতে পারি। বলে হ্যাঁ তাই তো বটে, ওই যে পালাচ্ছে ভোলে বাবা আমাকে বরদান করেছিল এখন পালাচ্ছে, বলে কি বার বন্ধ করেছে, বলছে মাথায় যা যা হাত দেবো, তুমি একটা মাথা খারাপ, ও ও শ্মশানে মশানে থাকে ওর মাথা ঠিক আছে, বলে বাবা ও বললো তুমি বিশ্বাস করলে, তুমি ও পেছনে দৌড়াচ্ছ পাগলটার পেছনে, পাগল তো তোমার নিজের মাথা নেই, তুমি ওর মাথায় হাত দেবে, তুমি নিজের মাথায় হাত দিয়ে তো বাজে কথা ওইসব, ওর নিজের মাথায় হাতে ধুম শেষ শেষ হয়ে গেল। কৃষ্ণ এইভাবে মোহিত করে লোককে বাঁচান, সেখানে শঙ্করী বাঁচিয়েছিলেন। তো এখানে দেখা গেল যে কৃষ্ণম বন্দে জগৎগুরুম, কৃষ্ণের স্পেশালিটি আছে প্রচুর, সেই জন্য যাও যদি কামনা বাসনা থাকে তথাপি যদি সে কৃষ্ণের ভজনা করে কি সুবিধা হবে, ওই যে সেখানে রায় রামানন্দ সংবাদে সেখানে আলোচনা প্রসঙ্গে পরিষ্কার বলেছেন, সেখানে আলোচনা প্রসঙ্গে বলেছিল কৃষ্ণ বলছে মহাপ্রভু বলছে যে কৃষ্ণ চিন্তা করে এ তো অজ্ঞ মই বিজ্ঞ, এর বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভোলাইব। কৃষ্ণের চরণের অনুসন্ধান প্রীতি আনন্দ যারা অনুভব করেছেন খুব শীঘ্রই শর্টলি তাদের জীবনে বিষয়ের আর কোনো ওই যন্ত্রণা উপশম হবে, আজ না হলো কালকে, আজ ওই কপটতা করে ভজন করে তার তার কী করার আছে, কি তথাপি কৃষ্ণকেই ডাকো, অন্য দেবতান্তর করলে কিন্তু তাহলে আর কৃষ্ণ দায়িত্ব নেবে না, নেবে ওর কৃষ্ণ বলে তুই ডাকছিস ডাক যা পারিস কর আমার দেখার দরকার নেই। সেই জন্য অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম, তাই যে বলছেন এখানে, এখানে বলতে গিয়ে বলছেন আস্তে অধুনা দ্বারাবত্যাম ভোজ বৃষি অন্ধকেশ্বর স্মরতঃ পাদ কমলম আত্মানম অপিজচ্ছতি, নিজেকেও দান করেন।
কিংনু অর্থ কামান ভজত, আরে সামান্য অর্থ কামনায় করলে আর কি ক্ষতি আছে। হ্যাঁ, কিংনু অর্থ কামান ভজত, বলছেন না, বলছেন নাত্যাভিষ্ঠান জগৎগুরুন, বলছেন তিনি ভজনকারীকে প্রায়শ অভিষ্ট মনভীষ্ট কাম প্রদান করবেন, এতে আর সন্দেহ কি আছে, কি বলবার আছে। কেন, প্রতিজ্ঞা তো গীতাতে আগে থেকেই আছে, যে যথামান প্রপদ্যান্তে তাং তথিব ভজামি অহম, কাজেই আর তো চিন্তার কিছু নেই, তো তুমি যেতে পারো। এবার সিদমা বিপ্র প্রেমেতে বিভোর, কৃষ্ণের নাম এমনিতে তো কৃষ্ণ সর্বদাই স্মৃতিতে আছে, যখন এরকমভাবে উপদেশ করছে পত্নী, পরামর্শ দিচ্ছে, তখন তো আরও কৃষ্ণের স্মৃতি আসছে, আরও ডুবে যাচ্ছে চিন্তা আনন্দে। আর সেই রকম চিন্তা করতে করতে তার মনে হলো যেন আমার এই পত্নী আজকে গুরুর কাজ করছে, সে বলছে দ্বারকাতায় যাওয়ার যে প্রেরণা দিচ্ছে ভালো হলো। স এবং ভার যাইয়া বিপ্র বহুসহ প্রার্থিত মুহু, যখন সেই পত্নী প্রচুর পরিমাণে প্রার্থনা, যাও না গো, যাও না, কি হয়েছে, গেলে দেখবে কত আদর করে। অয়ম হি পরমলাভ উত্তম শ্লোক দর্শনম, অয়ম হি পরমলাভ উত্তম শ্লোক দর্শনম, বাঞ্ছা কল্পদুর্বশীকে বাসিন্দে ভয়েছ পতিতানং পাবন ভো বিষ্ণুভ্যো নম, তা আমার এই চরম লাভ কৃষ্ণকে দর্শন হবে, এই চিন্তা নিয়ে কিভাবে যাচ্ছেন কালকে এটা আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত থাকলো, বিশ্রাম, বাঞ্ছা কল্পদুর্বশীকে বাসিন্দে।